গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা। আমি যাচ্ছি, আমার আজকে হচ্ছে কোভিড-19 সেকেন্ড ডোজের ডেট, কাছি হসপিটাল। এই আমাদের ফ্ল্যাট থেকে 5 মিনিটের হাঁটা রাস্তা, হাজবেন্ডের সঙ্গে যাব। সকালবেলায় উঠে নিজের মানে ঘরের কাজগুলো সেরে নিয়েছি, এখন ভ্যাকসিন দিতে যাব। ভয় বিশেষ করছে না, প্রথম ডোজের সময় যেরকম ভয় করছিল, তবু জানি না এর কোনো এফেক্ট হবে টবে কি না, পরে তোমাদেরকে সেটা শেয়ার করব। বসে আছি, এই যে আমার ছেলে, পরীক্ষা শেষ, ছেলে তো বিটেক কমপ্লিট করলো, এখনো রেজাল্ট বেরোয়নি, এই সবে মানে ফাইনাল সেমিস্টারটা হয়ে গেল, 8 সেম। এরপর অপেক্ষা করছে রেজাল্ট, তারপর তো আছেই কি করবে না করবে সেটা তো একটা টেনশন কাজ করে। বল একটু অভিজ্ঞতাগুলো বল, কি কিসের অভিজ্ঞতা, কি করবি তুই, কি প্ল্যান করেছিস, কিছু বলবে না। না আসলে আমি পার্সোনালি শেয়ার করতে চাই না, ঠিক আছে চলো, তোমরাও চলো আমার সাথে, আমি যাচ্ছি ভ্যাকসিন নিতে, দেখবে এখানকার কিরকম পরিবেশ, কিরকম জায়গায় এই ভ্যাকসিনটা দেওয়া হয়, একটু তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমরাও তোমাদের শিডিউল ডেট ওয়াইজ নিয়ে নাও, এটা কিন্তু আমার 84 ডেজে আর কি হচ্ছে, আগে যেরকম কত 30-40 দিনেই হয়েছে, তো যেহেতু আমি কোভিশিল্ড নিয়েছি, যারা এই না আমি কি নিয়েছি বাবু, কোভিশিল্ডই তো, হ্যাঁ সেটা আর কি 84 ডেজ পরেই আর কি দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী আমার আজকে ডেট দিয়েছে। আমি যাচ্ছি এখন, তোমরাও চলো আমার সাথে। লাইনে দাঁড়িয়ে আছি, বেশ ভিড় আছে, দেখি কতক্ষণে হয়। এখন বাজে 12টা, এই আমার কমপ্লিট হলো, প্রচুর প্রসেস, বাড়ি গিয়ে বলছি তোমাদের, ঠিক আছে চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা আজকে দেখেছো যে আমি সকালবেলায় গেছিলাম আমার কোভিড-19 সেকেন্ড ডোজ নিতে, তো ভ্যাকসিনের জন্য আমি 10টার সময় লাইন দিয়েছি, আর 12টার সময় আমার পুরো প্রসেস কমপ্লিট হলো, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, এখন সন্ধেবেলা তোমাদের সাথে কথা বলতে এলাম। আর আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, আমি জানি না রাতে কিছু অসুবিধা হবে কি না, কি হলো ওখানে ওই ভ্যাকসিন নিতে গিয়ে কী কী প্রসেসে আর কি এগুলো, সেটা একটু আমার হাজব্যান্ড তোমাদের বলছে, শোনো। আমরা ঝাড়খণ্ডের যে ডিস্ট্রিক্টটা থাকি সেটা হচ্ছে ওয়েস্ট সিংভূম, এখানে শুধুমাত্র এই সময়ে কোভিশিল্ড ভ্যাকসিনই সাপ্লাই আছে, কোভ্যাকসিন নেই, অন্য কোনো ভ্যাকসিন নেই। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তো আমরা যখন গেলাম এখানকার নিয়ম হচ্ছে গিয়ে লাইন দিতে হবে আধার কার্ড নিয়ে, লাইন দেওয়ার পরে প্রথম প্রসেস হচ্ছে করোনা টেস্ট, যেটা একটা নাক থেকে এবং গলা থেকে একটা লালা নিয়ে সেটাকে টেস্ট করার জন্যে প্রথম প্রসেস হলো, তারপরে কম্পিউটার রেজিস্ট্রেশন, রেজিস্টার যে বসে আছেন তিনি আধার কার্ড থেকে সমস্ত অ্যাড্রেস নাম সমস্ত লিখলেন। প্রথমেই করোনা টেস্টের সময় আমার মিসেসের আধার কার্ড থেকে মিসেসকে দেখে বলছে এনার হবে না, এখানে 18+ ঝাড়খণ্ডে অন্য স্টেটের ভ্যাকসিন দেওয়া হবে না। তা আমি বললাম উনি তো 45+ ইয়ে আছেন, তো বললো আচ্ছা 45+, তাহলে তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই, আর যারা আমরা এখানে এমপ্লয়ি আছি আমাদের কোনো সমস্যা নেই, কোম্পানির আই কার্ড থেকে ওরা ভ্যাকসিনটা দেয়, অন্য যারা বেড়াতে আসে বা অন্য কোনো কাজে এসছে এখানে ভ্যাকসিন নেবে সেটা কিন্তু এখানে অ্যালাউ নেই। যাই হোক, কম্পিউটার প্রসেসের পরে ওরা টোকেন দিলেন একটা, কত নম্বর সিরিয়াল নাম্বারে উনি এসছেন লাইনে দাঁড়িয়েছেন সেই টোকেনটা নিয়ে কিছুক্ষণ বসতে হলো, বসার পরে একে একে করে ভ্যাকসিন
যারা নিচ্ছে যে রুমে দেয়া হচ্ছে সেখানে আবার ডাক পড়লো, সিরিয়াল নাম্বার ধরে নাম ধরে সেখানে যাওয়া হলো এবং তৎক্ষণাৎ ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল, তারপরে চললো। এই প্রসেস তিন চারটে প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু খুব সিস্টেমেটিকভাবে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। আজকে যখন আমরা প্রথম মানে ডোজটা নিয়েছিলাম তখন কিন্তু কোন রকম মানে প্রবলেম হয়নি, শুধুমাত্র ওই আধার কার্ড দেখে সমস্ত কিছু এন্ট্রি করিয়ে ভ্যাকসিন দিয়ে দিয়েছিল। কিন্তু সেকেন্ড ডোজের সময় অনেক মানে প্রসেস, প্রথম তো আধার কার্ড দেখলো, দেখে তারপরে একটা নাক থেকে কি সংগ্রহ করলো যে কোভিড টেস্ট করলো আর কি, যেটা নেগেটিভ, তারপর গলা থেকে নিলো, নিয়ে সেই স্যাম্পলটাতে মানে আমার আধার নাম্বার নাম ঠিকানা এসব লিখে ওটা পাঠানো হয়েছে, পরে হয়তো তার রেজাল্ট আসবে, দেন আর কি কম্পিউটারে এন্ট্রি এসব করে সেকেন্ড ডোজটা কমপ্লিট হলো। মানে একটা বেশ ভালো মানে প্রসেসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এমন নয় যে গেলাম আর দিয়ে দিল। আমি জানি না অন্য কোনো স্টেটে কি হচ্ছে, খোঁজ নেব আমার নিজের স্টেটে কি হচ্ছে আমার বাড়ির লোকেশ থেকে, কিন্তু আজকে আমি দিতে গিয়ে কিন্তু এই আমাদেরকে করতে হয়েছে এই প্রসেসে। আমার হাজবেন্ড যখন গেছিল সেকেন্ড ডোজ দিতে, হ্যাঁ, ওর কিন্তু কোনো সমস্যা হয়নি, আধার কার্ড দিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে এবার আমার টেস্ট হচ্ছে। হ্যাঁ, আমার আমাদের দুজনেরই দুটো করে ডোজ হয়ে গেল, আমার বাকি আছে আমার নিজের ছেলে, ছেলের একটা ডোজ হয়েছে আর সেকেন্ড ডোজটা বাকি আছে, ওর 15th অগস্টের পরে যেতে হবে ওকে দিয়ে ওর নেবে, তাই তো বাবু? দিলে আমাদের ফুল ফ্যামিলি আমরা পুরো ভ্যাকসিন কমপ্লিট। এখানে তো আমরা ফ্রিতে নিচ্ছি, এখানে তো আমরা যেমন ফ্রিতে নিচ্ছি, কিন্তু আমাদের যে বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে শুনছি ওদের নাকি কত 780 টাকা দিয়ে নাকি এরকম নিতে হচ্ছে। ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সবার খুব মানে সুস্থতা কামনা করি। আজকের মতন এই মানে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা যারা এখনো নাওনি অবশ্যই এই ভ্যাকসিনটা নিয়ে নাও। আর একটা তোমাদের মানে আর কি জানিয়ে রাখি, আমার হাজবেন্ড কিছুদিন আগেই পুরীর হোটেলগুলোতে ফোন করেছিল, ওরা কিন্তু ওখানে বলে দিয়েছে যে যদি এই কোভ্যাক্স মানে কোভিড-19 দুটো ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তাহলে হোটেলে এন্ট্রি নিতে কোনো আর সমস্যা নেই, কিন্তু যদি একটা মানে ভ্যাকসিন মানে একটা ডোজ নেওয়া হয় বা না নেওয়া হয় তাহলে কিন্তু কোভিড টেস্ট করানোর পরে ওখানে ওরা ওই হোটেলে ওদের এন্ট্রি নিতে দেবে। আর্টিফিশিয়াল টেস্টটা 48 ঘন্টা আগেই হতে হবে, তার আগে হলে হবে না। আচ্ছা, এরকম ব্যাপার আছে, তাই অবশ্যই এখন দেখা যাবে কিছুদিন বাদে এই যে ভ্যাকসিন আমরা নিয়েছি তার যে সার্টিফিকেট আমারটা এসেও গেছে, সেই সার্টিফিকেটই হয়তো আমাদের বিভিন্ন জায়গায় ঢোকার আর কি মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তোমরা দেরি না করে অবশ্যই এই ভ্যাকসিনগুলো নিয়ে নাও, নিজেকেও সুরক্ষিত রাখো, দেশকে সুরক্ষিত রাখো, পৃথিবীকে সুরক্ষিত রাখো। ওকে, বাই।